আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আরও একটি সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধরনের কিডস স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ফারজানা জুয়েল। আমি আজকে আপনাদের করে দেখাবো নুডলস র্যাপ ললিপপ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই নুডলস র্যাপ ললিপপ তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি ব্রেড স্লাইস নিয়েছি 8 পিস, মুরগির বুকের মাংস কিমা করে কেটে নিয়েছি 1/4 কাপ পরিমাণ, পেঁয়াজ কিমা করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ, সয়াবিন তেল নিয়েছি এখানে 2 টেবিল চামচ, আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, জিরার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, গরম মশলা পাউডার নিয়েছি 1/4 চা চামচ, আর লবণ নিয়েছি 1/2 চা চামচ। ফ্রেন্ডস, এই গরম মশলা পাউডারের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কাঁচামরিচ লম্বা করে ফালি করে নিয়েছি 2টা, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। ব্যাস, এই দিয়ে তৈরি হয়ে যাবে নুডলস র্যাপ ললিপপের বেস। এবার চলুন গিয়ে দেখে নিই নুডলস র্যাপ ললিপপটা র্যাপ করার জন্য, সেই সাথে বাইন্ডিংয়ের জন্য আমার কী কী উপকরণ লাগছে। ললিপপগুলো র্যাপ করার জন্য এখানে আমি সেদ্ধ করা নুডলস নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই নুডলসটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, এই নুডলসটা আমি নিজের ঘরেই তৈরি করেছি। কারণ বাজারের নুডলস থেকে ঘরে তৈরি নুডলসের থিকনেসটা বেশি থাকে, সেই সাথে এই নুডলসটা কিন্তু আমি একেবারে লং করে, মানে লম্বা করে তৈরি করেছি, যেন ললিপপগুলো খুব ইজিলি এই নুডলসটা দিয়ে আমি র্যাপ করে নিতে পারি। আর এই ঘরের তৈরি নুডলসের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাজারে কেনা নুডলসটা ব্যবহার না করে নিজের ঘরের নুডলসটা তৈরি করে তারপরে ললিপপগুলো র্যাপ করতে। সেই সাথে ললিপপগুলো বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ময়দা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, আর ললিপপের ভেতরে কিমার পুরের বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ। সব শেষে আর লাগবে আমার ললিপপগুলো ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। ব্যাস, এই সামান্য উপকরণেই ঝটপট তৈরি হয়ে যাবে নুডলস র্যাপ ললিপপ। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করে ফেলছি কিডস স্পেশাল রেসিপি নুডলস র্যাপ ললিপপ। এখন প্রথমে আমি ললিপপের টপিংয়ের জন্য কিমার পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল, সেই সাথে পেঁয়াজের কিমা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে নেব। এখন পেঁয়াজের কিমাটা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ ফালি, সেই সাথে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজের কিমাটাকে আমি মশলার সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেব জিরা, ধনিয়া, সেই সাথে গরম মশলা এবং লবণ দিয়ে পেঁয়াজের সাথে আবারও সবগুলো মশলাই খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো মশলাই পেঁয়াজের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু পানির মধ্যে কষিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, মশলাটা ভালোভাবে পানির মধ্যে কষে গেছে, সেই সাথে পানিটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব মুরগির কিমা। এখন এই মুরগির কিমাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 7 থেকে 8 মিনিটের জন্য চুলার লো হিটে, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ফ্রেন্ডস, 8 মিনিট পর চিকেনের কিমাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি গুলিয়ে সেই গোলানো পানি, সেই সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে আবারও 2-3 সেকেন্ড এটাকে নেড়ে চেড়ে নেব, যেন মুরগির কিমার সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন ফ্রেন্ডস, ললিপপের ভেতরের টপিংটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন এই টপিংটাকে আমি ঠান্ডা হতে দেব, সেই সাথে ললিপপের বাইন্ডিংয়ের জন্য ময়দার গামটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি যে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব 2.5 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এই পানি আর ময়দাটাকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, ময়দার গামটা কিন্তু তৈরি হয়ে গেছে, এর থিকনেস ঠিক এরকম হবে, একেবারে আঠালো। নর্মালি ঠিক গাম বলতে আমরা যা বুঝি সেরকমই,
আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, এই ময়দার ঘামটা কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না। সেই সাথে আগে থেকে যে চিকেনের কিমার পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন ললিপপের পুর সেই সাথে ময়দার ঘাম দুইটাই যেহেতু তৈরি হয়ে গেছে, আমরা ঝটপট ললিপপগুলো তৈরি করে নেব। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে ঝটপট ললিপপগুলো তৈরি করে নিচ্ছি। ললিপপগুলো তৈরি করার জন্য প্রথমে আমি যে পাউরুটির স্লাইসগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে পাউরুটির শিট তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি এক পিস পাউরুটি নিয়ে বেলুন দিয়ে রুটির মতো করে বেলে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, পাউরুটির চার ধারে যে শক্ত অংশটা আছে সেটা কিন্তু আগে কাটা যাবে না, তাহলে আমরা যখন পাউরুটিটা বেলবো তখন কিন্তু সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যতটা সম্ভব পাতলা করে পাউরুটিটা আমি রুটির মতো করে বেলে নেব। বেলা হয়ে গেলে পাউরুটির চার ধারের শক্ত অংশটা একটা নাইফ দিয়ে কেটে নেব। তো দেখুন ফ্রেন্ডস, পাউরুটির শিটগুলো আমি একেবারে পাতলা করে বেলে নিয়েছি। ফ্রেন্ডস, আমি আবারও বলছি, যতটা সম্ভব পারেন পাতলা করে বেলে তারপরে কিন্তু পাউরুটির চার ধারের শক্ত অংশটা কেটে ফেলবেন। এখন ললিপপের জন্য একটা পাউরুটির শিট কিন্তু তৈরি হয়ে গেছে, সেমভাবে আমি সবগুলো পাউরুটির শিটই তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, পাউরুটিটা যেন একেবারে তাজা ফ্রেশ হয়, তাহলে কিন্তু শিট তৈরি করতে খুব ইজি হবে। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো পাউরুটির শিটই আমি তৈরি করে নিয়েছি। এখন এই শিটগুলো দিয়েই কিন্তু আমি ললিপপগুলো তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি একটা পাউরুটির শিট নিয়ে নেব। নিয়ে আগে থেকে যে চিকেনের কিমাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চিকেনের কিমা পাউরুটির এক ধারে দিয়ে ঠিক এভাবে করে লম্বা করে দেব। এরপর যে ময়দার ঘামটা তৈরি করে রেখেছিলাম সেই ঘামটা পাউরুটির শিটের চার ধারে ভালোভাবে লাগিয়ে নেব। এরপর পাউরুটির শিটের যে পাশে আমি কিমাটা দিয়েছি সে পাশ থেকে পাউরুটির শিটটা রোল করে নেব এবং রোলটাকে হাত দিয়ে একটু চেপে ঘুরিয়ে নেব। এরপর রোলের দুই পাশে যে মুখের অংশটা খালি থেকে যাবে সেই অংশের মধ্যে ময়দার ঘাম দিয়ে খুব ভালোভাবে সিল করে নেব, যেন ললিপপগুলো ডিপ ফ্রাই করার সময় ভিতরের কিমার পোরটা বেরিয়ে না আসে। এরপর সম্পূর্ণ রোলের গায়ে আবারও সামান্য পরিমাণ একটু ময়দার ঘাম লাগিয়ে নেব, যেন নুডলসটা দিয়ে র্যাপ করার সময় নুডলসটা খুব ভালোভাবে রোলের সাথে সেট হয়ে যায়। তো দেখুন ফ্রেন্ডস, একটা নুডলস স্লাইস নিয়ে আমি রোলের গায়ে ঠিক এভাবে করে র্যাপ করে নেব এবং স্লাইসটা যেখান থেকে শুরু হবে সেখান থেকে আবারও একটু ময়দার ঘাম লাগিয়ে আরও এক পিস নুডলস র্যাপ করে নেব। এরপর সম্পূর্ণ রোলের মধ্যেই নুডলসের স্লাইসটা র্যাপ করা হয়ে গেলে এর যে জোড়াগুলো পড়েছে সেই জোড়ার মধ্যে আবারও আমি সামান্য পরিমাণ একটু ময়দার ঘাম দিয়ে ভালোভাবে কোট করে দেব, তাহলেই কিন্তু একটা র্যাপ ললিপপ তৈরি হয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো নুডলস র্যাপ ললিপপই আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ললিপপগুলো তেলে ডিপ ফ্রাই করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, র্যাপ ললিপপগুলো ডিপ ফ্রাই করার জন্য আগে থেকে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে লো মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে সবগুলো র্যাপ ললিপপই আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন। তো দেখুন ফ্রেন্ডস, এরই সাথে সবগুলো র্যাপ ললিপপই তৈরি হয়ে গেছে। এখন প্রতিটা ললিপপের ভেতরে এরকম একটা করে স্টিক ঢুকিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নুডলস র্যাপ ললিপপ। তো দেখুন ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল সবগুলো নুডলস র্যাপ ললিপপ। ফ্রেন্ডস, এই র্যাপ ললিপপগুলো টমেটো সস অথবা ধনিয়া পাতার চাটনি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই টমেটো কেচাপ এবং ধনিয়া পাতা চাটনির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ফ্রেন্ডস, বাচ্চার স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করে ফেলতে পারেন নুডলস র্যাপ ললিপপ। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এটা বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।